ফারিহা খানম লিখেছেন শিশুদের দুধ খাওয়ানো নিয়ে অনেকে যথেষ্ট সচেতন ও সিরিয়াস নন ধরুন এক মহিলা তার শিশু সন্তানকে বোন বা ভাবির কাছে রেখে গোসল গেল এর মধ্যে শিশু খুদায় কান্নাকাটি শুরু করলে বোন বা ভাবি নিজের বুকের দুধ খাইয়ে দেয় এর মাধ্যমে যে পরবর্তীতে হরমতে মশাহারা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে এটা তার মাথায় এটা তার মাথায় রাখে না সচেতনমূলক কিছু বলুন বোন ফারিয়া খানম খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়কে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা আপনার সাথে সম্পূর্ণ একাত্ম তো তা পোষণ করছি যে সন্তানদেরকে দুধ পান করানোর ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে আপনার বোনের বাচ্চা আপনার কাছে রেখে গেল আপনার বুকে দুধ আছে আপনি বাচ্চার কানা থামাবার জন্য দুধ পান করিয়ে দিলেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানটা আপনার সন্তান হয়ে গেল আপনার ছেলেদের সাথে এই মেয়ের আর পর্দার বিধান থাকবে না এবং বিবাহের সম্পর্ক স্থাপন করা যাবে না তো এটাতে আপনার বোন সন্তুষ্ট কিনা তিনি আদৌ চান কিনা বিষয়টা এটা তার উপর অনেকটা নির্ভর করে যদি উভয়ের সম্বন্ধে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই অন্যথায় অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে উনিও জানেন না বিষয়টা আপনিও এটাকে হারাম হালাল বাস বিচার করা ছাড়া এমনিতেই পান করেন জাস্ট আপনারও এটা নিয়ে কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা বা জানাশোনা নেই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে হতে পারে খালাতো ভাই বোনের আমাদের বিয়ে হলো অথচ তারা দুধ তাদের মধ্যে বিয়ে যায় না তো এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত যে কোনো সন্তানকে যদি কেউ দুধ পান করান কোনো শিশুকে তাহলে তিনি তার দুধ মা হয়ে যান এবং এই একই ভদ্র মহিলার দুধ যারা যারা পান করেছে তাদের সবাই পরস্পর বাই বনে পরিণত হয়ে যান এবং এ জাতীয় দুধ সম্পর্কটা আরো বিস্তৃতি লাভ করতে পারে অতএব আপনার সেই কারণে কোনো সন্তানকে দুধ পান করানোর আগে অর্থাৎ যিনি মা নন তিনি যদি অন্য কারোর সন্তানকে দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে তাকে বুঝে শুনে দুধ পান করাতে হবে